হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হোম মেকার্স ডায়েরি। কালী পুজোর আমরা বাকি দুটো ব্লগের পর এবার শেষ দিনে এসে পৌঁছেছি, যেখানে মায়ের বরণ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকের ভিডিওটার প্রথমেই বলে দিই, ভিডিওটা খুবই ছোট হবে এবং খুব বেশি আমি এডিটিং এফেক্ট কিছু মাত্র দিতে পারিনি, কারণ আমি দুটো আগের ব্লগেই বলেছি যে আমার ফোনের ভীষণ সমস্যা হচ্ছে আর আমি এখন অবধি চেঞ্জও করতে পারিনি, কারণ এইগুলো ট্রান্সফার করতে প্রবলেম হবে। তাই আমি এখানকার সব কিছু ক্লিন করে, মানে সব যা আছে সেগুলো পোস্ট করে তবে আমি কামিং উইকে আর কি প্ল্যান করছি নতুন ফোনে। তো তাই জন্য এখানে আমি কোনো রকম কম্প্রোমাইজ করিনি, যাতে ভিডিওটা তোমাদের র দেখাতে পারি সেটার দিক থেকে, কারণ মানে মিস করতে চাই না আমি ব্লগটা না দিয়ে। কিন্তু আমি খুব একটা বেশি এডিটিং নিজের স্কিল দিতে পারিনি, যেটুকুনি যেটা করলে তোমাদের ভালো লাগে। তো খুবই বেশ সোজা সাপটার মধ্যে ভিডিওটা তোমরা এনজয় করে নাও। আর যাই হোক না কেন, ভিডিওটা যতই যাই হোক না কেন, শেষের দিকে তোমরা কিন্তু এনজয় করতে বাধ্য। যেরমভাবে পাড়ার সবাই ভাষানে এত সুন্দর, মানে প্রত্যেকে আনন্দ করেছে আর এত সুন্দর সবাই নাচ গান করেছে, তাতে তোমাদের ভালো লাগতে হবেই, ভালোবাসতেই হবে এই ভিডিওটাকে। তো সিঁদুর খেলার পরেই চলবে সেই ব্লগ, আর তোমরা অবশ্যই কিন্তু এটাকে দেখো এরমভাবেই। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার মানে না পারার ব্যাপারটা, আর আবার আশা রাখবো যে তোমরা পাশে থাকবে, ব্লগটাকে ভালোবাসবে, ভিডিওগুলো আমার ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো এখন আমি এই ব্লগটা পুরোটা তোমরা বসে দেখো আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করে থেকো। ঠাকুরের সাথে বিসর্জনে, আর আমি কোনো চেঞ্জ করিনি, এদিকে মামি চেঞ্জ করেছে। আমি রূপসাকে নিয়ে বাড়ি আসবো, আমার এডিটিং প্রচুর বাকি, ফোনের অবস্থা খারাপ অনেক, মানে মাথাটা আর কি ফোনটা নিয়ে একটুখানি ডিস্টার্ব রয়েছে। তো আমি পাড়াটা ঘুরে চলে আসব আর মামি রেডি হয়ে গেছে। আমি বললাম তুমি যাও, আমি রূপসাকে দেখে নেবো, কেন মামির তো হয় না আনন্দ করা। আর আমি যা তিন দিন আনন্দ করেছি, আমার সয়েলি সয়েলি এখানে এলে পুষ্কুর দায়িত্ব হাফ দায়িত্ব ওই নিয়ে, হ্যাঁ আমার পুরো, মানে আমি জানি আমার রিয়া আছে, আমার আর কাউকে লাগবে না। আর মামিরও ভালো লাগবে, কেন কাল ছুটি আছে, কাল স্কুল আছে, বাট তাড়াতাড়ি চলে যাবে, এখন 6টা বাজে আর গীতাদি তালা দিচ্ছে, ওদিকে ড্রাম বাজতে শুরু করে দিই। চলো চলো, বাই বাই, চলো। এরা কি গান করবে একটু শোনাও। তুমি তো ফোনের ওই করেই দিচ্ছ, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, মা এখনো সবাই আসবে।
ছোট থেকে বড় দেখতেই পাচ্ছ এত আনন্দ করছে, আবার মানে মানে এত এনার্জি কোথা থেকে তিন দিন করে। আমি তো অবাক হয়ে গেলাম যে অন্য সময় সবাই টায়ার্ড হয়ে যায়, কিন্তু বছরের এই দিনটাতে বিসর্জনে স্পেশালি কালী পুজোর সবাই যেন কত এনার্জি পায় এত আনন্দ করার জন্যে, খুব ভালো লাগে দেখতে। আর সেই টানেতেই আমি দু বছর পর আজকে এবছরে আবার এখানে, আর খুব দেখতে ভালো লাগছিলো, নিজে তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগছে। অবশ্যই তোমরা কিন্তু লাস্টে বলো যে কেমন লাগছে, তো এখানেই এন্ড করছি।